হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মারফ সিরিজ ইউটিউব চ্যানেল সেটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আমরা কথা বলবো অ্যাক্সট্রাকশন ছবি নিয়ে তবে এক্সট্রাকশন ছবির মুভি রিভিউ বা এটা রিয়াকশন বা এরকম কিছু না আপনারা অলরেডি নেটফ্লিক্সের কলোনি ছবিটি হয়তো অনেকে দেখে ফেলেছেন আর আমাদের দেশ বা আমাদের এই সাবকন্টিনেন্টে অ্যাক্সট্রাকশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কারণ এটির মূল প্লটটি আসলে আমাদের এই ভারতীয় উপমহাদেশ এবং ঢাকা তো ঢাকা এটির প্লট হওয়ার পরেও সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ঢাকাতেই যদিও এটার শুটিং কিন্তু ঢাকাতে হয়নি ভারতের আহমেদাবাদ থাইল্যান্ড সহ অন্যান্য জায়গায় ঢাকার মতো করেই সেট বানিয়ে ছবিটি শুটিং করা হয়েছে তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটি হলো আমাদের বাংলাদেশি যে দর্শক তাদের একটা হাইলি এক্সপেক্টেড একটা লেভেলে ছিল যে এক্সট্রাকশন ছবি রিলিজ পেলে কী হয় সেটা দেখার জন্য কারণ ঢাকাকে আমরা নেটফ্লিক্সের কল্যাণে আসলে এইভাবে হয়তো বা আগে কোথাও দেখিনি কোনো একটি হলিউডের ছবিতে এর আগে আমরা জানি যে আমাদের নেটফ্লিক্সে আপলোডকৃত আমাদের যে ছবিগুলো আমরা দেখতে পাই সেগুলোর সংখ্যা খুবই কম লাইফ ফ্রম ডাকা বা মুস্তফা সার ফারুকের কয়েকটি ছবি কমল রকেট ছাড়া আমরা খুব বেশি ছবি কিন্তু আমাদের বাংলা ছবি আমাদের কিন্তু নেটফ্লিক্সে নেই সেই হিসেবে ইন্টারন্যাশনাল যে আমাদের যে এরিয়া আছে সেখানে কিন্তু আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো নেটফ্লিক্সে অন্তত ওইরকম খুব বড় মাপের বা বেশি সংখ্যক ছবি কিন্তু আমাদের নেই যে কারণে বাংলা ভাষা বাংলাদেশের দর্শক ও বাংলাদেশের কালচার সম্পর্কে ইন্টারন্যাশনাল লেভেলে নেটফ্লিক্স কলোনি জানানোর মতো আমাদের কিন্তু খুব বেশি কন্টেন্ট নেই তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটি হলো আমাদের কিছু ভুল ধারণা রয়েছে যে এক্সট্রাকশন ছবি সম্পর্কে আমি রিসেন্টলি বাংলাদেশ থেকে বা বাংলাদেশি যে দুজন এক্সট্রাকশনের যে টিমটি সঙ্গে যুক্ত আছেন তাদের বিভিন্ন কথা শুনেছি তাদের ইন্টারভিউগুলো দেখেছি এবং সেখান থেকে আমার মোটামুটি যা বোধোদয় হয়েছে বা বলতে পারেন যে আমিও প্রথমে এক্সট্রাকশন ছবিটি দেখার পর যে রিয়াকশনটি ছিল সেটি অনেকটাই কমে এসেছে কারণ আমরা যতই দোষ দিই বা যা কিছুই করি না কেন আসলে এটির কোনো ধরনের কোনো কন্ট্রোলই আসলে আমাদের প্রতি ছিল না এক্সট্রেশন ছবির যে টিমের প্রতি প্রথম কথা হলো আমাদের কাস্টিং বাংলাদেশের ঢাকাকে প্লট করা হলেও বাংলাদেশ থেকে কোনো কাস্টিং নেওয়া হয়নি এটির এটি নিয়ে আমাদের অনেকের প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি এটির মূল কারণ হলো আসলে ছবিটির সম্পূর্ণ প্রি প্রোডাকশন এবং কাস্টিং প্ল্যান করা হয়েছে নেটফ্লিক্স তার নিজস্ব বাজেট এবং তার ডাটা অ্যানালাইসিস করার মাধ্যমে নেটফ্লিক্স সর্বপ্রথম গুরুত্ব দিয়েছে তাদের সাবস্ক্রাইবার এবং তাদের গ্রাহকের সংখ্যা আসলে কোন কন্টিনেন্টে বা কোন প্লেসটিতে বেশি সেক্ষেত্রে তারা ইন্ডিয়া কলকাতা এবং ঠিক এই অংশটিকে গুরুত্ব দিয়েছে যতটা না তারা আমাদেরকে ঢাকা বা আমাদের বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে ছবির গল্পটি প্রথমে প্যারাগুয়ের একটি সিটিকে কেন্দ্র করে হলেও পরবর্তীতে প্রেক্ষাপট এবং লোকেশনের কথা চিন্তা করে এটা ঢাকাকে বেস্ট করে করা হয় কিন্তু আপনারা জানেন যে ঢাকা নাম থাকার পরেও এটি পরবর্তীতে চেঞ্জ করে এক্সট্রাকশন দেওয়া হয় যে কারণে কাস্টিংয়ের দিক থেকেও তারা ব্যবসায়িক চিন্তাভাবনা করে তারা এটিকে দেখা যাচ্ছে কলকাতা বা মুম্বাই বা অন্যান্য জায়গা থেকে তারা কাস্টিং নিয়েছে এটা হলো ফার্স্ট অফ অল যে কারণে আমাদের ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে অনেক নামি দেওয়া এবং গুণী অভিনেতা থাকা সত্ত্বেও আমরা আমাদেরকে সেখানে দেখতে পাইনি তো দ্বিতীয় যে ব্যাপারটা আমাদের লোকেশন লোকেশন হিসেবে আমাদের ঢাকার যে নয়াবাজারের বা এরকম একটা পুরান ঢাকার যে সেটটা আমরা দেখানো হয়েছে আমাদের সেই সেট ডিজাইন টিমেও একজন বাংলাদেশি ছিলেন তো ওনার যে ইন্টারভিউ সেখানে আমি দেখতে পেয়েছি উনিও একদম শেষ মুহূর্তে গিয়ে এক্সট্রাকশন টিমের সঙ্গে যুক্ত হয়েছেন যে কারণে উনি আসলে এই সেটটিতে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি বা এরকম কিছু করার মতো সুযোগ পাননি ইভেন বলা যায় যে তার কিছুই করার ছিল না তো আহমেদাবাদের একটি জায়গায় বাংলাদেশের নয়াবাজারে আমরা জানি যে ওদের একটা টিম এসে বাংলাদেশে ঘুরে গিয়ে ওরা এখানে সেটি ক্রিয়েট করেছে শুধু ডায়লগের কিছু জায়গায় বাংলা ভাষা যাতে যেন সুন্দরভাবে হয় সেই হিসাবে বাংলাদেশের একজন লোক ছিলেন তো উনি ওনার ইন্টারভিউ আমি দেখলাম উনি বলেছেন যে শেষ টাচটা দেওয়া ছিল ওনার শুধু কাজ এবং তিনি ইন শুরু করেছেন যে আমাদের জন্য যথেষ্ট যেন উচ্চারণটা বা ঠিক থাকে তো নেটফ্লিক্স ঠিক এই ব্যাপারটা গুরুত্ব দেয়নি তারা শুধু চিন্তা করেছে যে সাবটাইটেলে যেন কারেক্ট যে আমাদের লিঙ্গুয়েস্টিকটা সেটা যেন যে কারণে আমাদের দেখা গেছে উচ্চারণ এবং প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রেও আমাদের যে অভিনেতাদের আমরা এক্সট্রাকশন দেখতে পেয়েছি মোটেই আমাদের কাছে আশাব্যঞ্জক ছিল না তো এই দুটি ছিল আমাদের বড় ধরনের ব্যাপার আর আমাদের যে উইকনেস যে কথাটা আমি বলবো ইন্টারন্যাশনাল পরিমণ্ডল আসলে চলে আমাদের একটা মিডিয়া এবং আমাদের স্টার কাস্ট বা স্টার ডোমের দিয়ে তো যে কোনো কারণে হোক আমাদের ইন্ডাস্ট্রি অনেক পিছিয়ে আছে আমাদের অভিনেতারা অনেক গুণী অভিনেতা হওয়া সত্ত্বেও ইন্টারন্যাশনাল লেভেলে আমরা তাদেরকে সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারিনি বা পারছি না দ্যার নেটফ্লিক্স আমাদেরকে এখনও তাদের কাউন্টেবিলিটির যে আওতা সেখানে আমাদেরকে রাখেনি যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার ডন বা অন্যান্য ইয়াতে আমরা অন্যান্য অন্যান্য কাস্টিং দেখছি ইন্ডিয়ান একজন প্রডিউসার ইন অ্যাক্সট্রাকশনের সাথে ইনক্লুড হয়েছেন স্বাভাবিকভাবে তিনি তার গ্রেপের যে লোকজন ছিল ইন্ডিয়ার বা অভিনেতারা ছিল তাদেরকে তিনি সেখানে ইনক্লুড করেছেন যে কারণে আমরা আমরা বাংলাদেশে বসে আসলে খুব বেশি হৈহুল্লার করা হলেও এটি একটি নেগেটিভ পাবলিসিটি ছাড়া কিছু নয় আমরা অলরেডি জানি যে অ্যাক্সট্রাকশন তার পাবলিসিটির গুণে খুব ব্যবসা সকল অবস্থায় গিয়েছে তো যাই হোক আমরা চেষ্টা করবো বা আমাদের মনে হয় এখন প্রিপেয়ার হওয়ার সময় যে ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে যদি আমরা আমাদেরকে ভালো জায়গায় দেখতে চাই বা অ্যাক্সট্রাকশনের যদি সেকেন্ড পার্ট আসে সেখানে যদি আমরা ভালো জায়গায় দেখতে পাই সে ক্ষেত্রে আমাদের জন্য অন্যভাবে প্রিপারেশন আমাদের জন্য ইন্টারন্যাশনাল পাবলিসিটিটা ভালো হয় তো এই ছিল আমাদের আজকে এক্সট্রাকশন নিয়ে ছোটো কিছু কথা দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ